এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশ গণিত বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব তো চলো ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের এই প্রশ্নপত্রটি আমরা দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নিই তো এখানে এই প্রশ্নের প্রশ্নপত্রের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে তিনটির জন্য তিন নম্বর দেওয়া হয়েছে একের একের জায়গায় দেওয়া আছে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান সমান কত টাকা তো উত্তর হবে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান সমান হচ্ছে বারো টাকা দু নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান হবে অর্থাৎ নির্ণয়ের মান হবে একশো দশ তিন নম্বর দেওয়া আছে একটি সুষম বহুভোজির বাহর সংখ্যা বারো বহুভুজটির প্রতিটি কোণের পরিমাপ নির্ণয় করো এখানে উত্তর হবে বহুভুজটির প্রতিটি কোণের পরিমাপ হচ্ছে তিরিশ ডিগ্রি এর পরের প্রশ্ন রয়েছে দুইয়ের দাগায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রশ্নের মান চার নম্বর চার দোকানে আট নম্বর দেওয়া আছে দুটির জন্য দুইয়ের একের প্রশ্ন হচ্ছে পাঁচ অস্ত্র সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে অশ সাত অস্ত্র সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো তো এখানে আমাদের উত্তর হবে দশ ঘন্টা সময় লাগবে এবার দু নম্বরে দেওয়া আছে এক পাত্র শরবতে তিন ইঞ্চ টু এক অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাপ পরিমাণ সমান সমান হবে নির্ণয় করো তো এখানে আমাদের উত্তর হবে একের তিন অংশ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে ওকে তো এরপর পরের যে প্রশ্ন রয়েছে তিনের দাগে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পারসেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি চুয়ান্ন টাকা সার পেলেন তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল তো বিদ্যুতের বিলের পরিমাণ ছিল তিনশো ষাট টাকা চার নম্বর দেওয়া হচ্ছে একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে দশ দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য দুশো জন লোককে নিয়োগ করলেন কিন্তু তিন দিন পর দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে হিসাব করো এখানে বলা হচ্ছে সমানুপাত ধর্ম ব্যবহার করো তো এখানে আমাদের উত্তর হবে আর আশি জন লোক লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তো এরপর তিনের দাগে প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রশ্নের মানা হচ্ছে চার নম্বর একটির জন্য চার নম্বর দেওয়া আছে একের চার তিনের একের জায়গায় দেওয়া আছে গসাগর নির্ণয় করো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইট এক্স কিউব মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তো এটার গোয়সাগর নির্ণয় করতে হবে এগুলোকে উৎপাদক ভেঙে নিয়ে তো আমাদের হবে নির্ণয় গশকো হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এরপর দু নম্বর দেওয়া হচ্ছে লস নির্ণয় করো মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর এ তো এটার আমাদের করতে হবে লস এই সমস্ত রাশিগুলোকে উৎপাদক করতে হবে তারপর আমাদের যেটা লস হবে সেটা হচ্ছে নির্ণয় লস এ ইন্টু এ প্লাস টু এর হোল ওকে তো এরপরের যে প্রশ্ন রয়েছে এখানে চারের দাগে তো এখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানেও প্রশ্নের মান হচ্ছে তিন নম্বর একটির জন্য তিন নম্বর দেওয়া আছে চারের একের প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস ওয়ান এরপর দু নম্বর দেওয়া আছে সরল করো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ভাগ এক কিউব প্লাস বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে সরল করতে হবে তো এর সরলতম মান হচ্ছে ওয়ান বাই এ হবে এরপর পাঁচ নম্বর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান হচ্ছে চার নম্বর তো পাঁচের একের প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দু সমকোণ এটি প্রমাণ করো এবং দু নম্বরে দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এটি প্রমাণ করো যে কোনো একটি প্রমাণ করতে হবে 6 নম্বর দেওয়া আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়ের একে একই দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহি সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ ই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো যে কোন বিডিসি সমান সমান কোন হাফ ইন্টু কোন বি সি দু নম্বরে দেওয়া আছে ত্রিভুজ এর কোন এ বি সি এবং কোন এসিবি বি এর সমুদ্রিক খণ্ড এর বহির খণ্ডক খণ্ডকয় ও বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো কোন বি ও সি সমান সমান নব্ব ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোন সি তো এগুলোকে প্রমাণ করতে হবে ওকে তো এটাই ছিল ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্ট গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের প্রমাণ ছাড়া বাকি প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে নেক্সট ভিডিও আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্রের উত্তর সম্পর্কে আলোচনা করবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ